আন্টি, তোমার জন্য এখনো কোনো সাইকেল বানানো হয়নি, তুমি যেই সাইকেলে উঠবে সেই সাইকেলই পাঙ্কচার হয়ে যাবে। তোমাদের জন্য ভিডিও বানাই, এখন রিসেন্টলি ব্লগও বানাচ্ছি তোমাদের জন্য। আমরা কি বলেছি যে গরু ছাগলের জন্য ভিডিও বানাও, আমাদের জন্য বানাও। তোমরা আমাকে একদম ভালোই বাসো না, না আমরা তো তোমাকে ভালোই বাসি না, কিভাবে বাসবো? এখন ভালোবাসতে হলে তো তোমাকে চাটতে হবে। সবাই যদি কচি ডাব খুঁজতে থাকো তাহলে ঝুলে থাকা ডাবগুলো খাবে কে? মামুনি, তুমি হয়তো কথাটি বুঝোনি, আমি তোমাকে বুঝিয়ে বলছি। ঝুলিয়ে থাকা ডাবগুলো তো খেয়েই ঝুলেছি, আর কত খাবো এখন, বুঝেছ? কিরে ভাই, এখানে কি চলছে? লোকে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানায়। বিভিন্ন জায়গায় যাও, পার্কে যাও, শ্মশান ঘাটে যাও। না, তোমরা ঘরে বেশি ভিডিও বানাবে আর তার সাথে ওইটাও করবে। না, বুঝে গেছি আমরা, ঠিক আছে? ধুর, মুন্নি না ছাই, ওর কোমর দেখে তো মনে হয় যে আজ তো একটা গোবরের টাঙ্কি লড়ানো হচ্ছে। আরে বেটা, একটা বিড়ি কম হিলা, নাহলে দুটো পড়ে যাবে তো। আরে ভাই, আমি দুইটা উপরের লিবুর কথা বলছি, তোমরাও মনে মনে কি কি না জানি বাবু। আরে এভাবে কেউ সাজে, আমি তো তোমাকে প্রথমবার দেখে ভয় পেয়ে গেছিলাম। তোমার স্বামী যদি তোমাকে দেখে তাহলে তো পুরো ফেটে হাতে এসে যাবে।